সই বহারের রাত অনুযায়ী আবদুল্লাহ বিন আহমর বলেছেন আমি আল্লাহ রসুন সাহে থেকে জোহরের পূর্বে দুই রেখাত দেখেছি এটা আমার স্মরণ আছে তাই এবারে যদি দুই টাকা পড়ে সালাম পড়েন দুই টাকা পড়া যদি জায়জ হয় তাহলে তার মানে দুই রেখাত পড়ে সালাম ফেরালেন তা আরও দুই টাকা পড়লেন এতে বেশি যুক্তিযুক্ত আলহামদুলিল্লাহ সাল্লাহ ইসলাম দুই টাকা তো পড়তেন আসল ইয়ে জোহরের পূর্বে আব্দুল্লাহ বিনোর কর্তৃক বর্ণিত রেবাদ শহীদ হার আমার স্মরণ হচ্ছে এবারে দুই তাই সালাম এবার আপনি ওই ফজ পাওয়ার জন্য আরও দুই রেকাত পড়বেন তো আরও দুই পড়েন আলহামদুলিল্লাহ আর এটা তো আমি যখন আমি যখন হাদিস পড়ি হানফিম মাদ্রাসায় আমার উস্তাদ এই হাদিসের তফসিলে গিয়ে বলেছিলেন জোহরের ব্যাখ্যা আর কি ব্যাখ্যা যে জোহরের পূর্বে চার রাখাত শূন্য কিন্তু এর আকাল নেমেকদার কম সংখ্যা হচ্ছে দুই রাকাত এটা হানফি মতবি আছে মহাদ্দ যারা হাদিস চর্চা করেন তারা আমার উস্তাদ হচ্ছেন ইউসুফ নুরি ছাত্র ইউসুফ বিনসা কাশ্মীর ছাত্র ওই ওই তরিকায় উপরে যায় সিলসিলা রসা কাশ্মীর বড় মহাদ্দিস হানফি মতো হবে দেওবন্দি আমাদের অনেক বড় মহাদ্দিস আমার যে উস্তাদ আবার লিখনই আছে যদিও হানফি তরিকায় আমি এটা বুঝাচ্ছি যে হানফি মধবিষ্কাতের ব্যাক ব্যাখ্যা রয়েছে তার উর্দু ভাষায় শৈ বহারের উর্দু ভাষায় রয়েছে ব্যাখ্যা আমার আমার উস্তাদ আমি ক্লাস দশ জন দিতাম আমার খুব ইয়ে করতেন আদর করতেন হানফি কট্টর হানফি তিনি এটাই বলছেন আমার এখনও শ্রমণ আছে দরের গর্বে আকল্লে মেকদার এই সব কম সংখ্যা হচ্ছে দুই আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ হাফিক সালামুক রহমতুলিল্লা